রাজ্যের প্রান্তে প্রান্তে হস্তি মানবর সংঘাত, জাগুনত বন্য হস্তির আক্রমণত নিহত এজন, কলিয়াবৰত হাতির আক্রমণত প্রাণ গল এজনের, রাজ্যত দিনক দিনে বৃদ্ধি পাইছে হাতি মানুষের সংঘাত, ক্রমাৎ বনাঞ্চল সংকুচিত হয়ে অহা জনাঞ্চল থাপুলি মেলিছে বন্য হস্তিয়ে, নিতৌ হাতি মানুষের সংঘাতত প্রাণ হেরুয়াইছে ইজনের পিছত সিজনে। দেওবারে নিশা জাগুন বন বিভাগের অন্তর্গত কথাকখরণী গাঁত বন্য হস্তির আক্রমণত প্রাণ গল এজনের, নিহত লোকজন চন্দ্রেশ্বর হেনচুয়া তামন বজায় নাই, তেনকাতে হাতিটো ইয়াতে আছিলে, সি আহি সেইফালৰ পৰা ভায়েকখন মাছ দিবলৈ আহোঁতে ডাইৰেক্ট হাতিটোৱে মাৰি দিছে। টিটো এনেকৈ আমাৰ ইয়াত আকৌ আগৰ পৰাই ওলাই থাকে, কিন্তু এনেকুৱা কাণ্ড হোৱা নাই আজিলৈ। চৰকাৰক আমি আৰু ইয়াৰ নিৰাপত্তা ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আহ্বান জনাইছোঁ। ঘটনা অনুসৰি কাল সন্ধিয়াতে সম্পৰ্কীয়ৰ ঘৰত খাদ্য সামগ্ৰী দিব যোৱাৰ পথতে বন্য হস্তিৰ আক্ৰমণত প্ৰাণ হেৰুৱাইছে লোকজনে। যিজন আগমুহূৰ্তত আহি পেলাই এনেকৈ জোপোৰা এটা লুকাই আছিলে, লুকাই থকা অৱস্থাত সি মানে দেখি নাপালে, সি ক্ৰছ হৈ আহোঁতেই হাতীটোৱে মানে তাক সম্পূৰ্ণ চুট মাৰি এনেকৈ নলাত পেলাই দিলে। পৰিয়ালটো যিটো অৱস্থা, বাপেকটো পেৰালাইছ আৰু মায়ে মানুহগৰাকী আছে, মাক আছে, কণমান ল'ৰা তিনিটি আছে। সমান্তৰালকৈ কলিয়াবৰতো সংঘটিত হৈছে হস্তি মানুহৰ সংঘাত, মৃত্যু জালালুদ্দিন নামৰ এজন যুৱকৰ। নিউজ ডেস্ক, ইছা নিউজ।